আমাদের গ্রুপ রিপোর্টার চ্যানেলে সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা জানব কবর খুঁড়তে কিভাবে পাওয়া গেল গুপ্তধন। রাজশাহী নগরের কাঁঠালবাড়িয়া এলাকায় রাধারভিটা নামের একটি কবরস্থানে গতকাল বুধবার মাটির দুটি মটকা পাওয়া যায়। এর মধ্যে একটি বড়, অন্যটি ছোট। মটকা দুটি পাওয়ার পর ভিতরে গুপ্তধন আছে ভেবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, কবরস্থান সংস্কার করতে গিয়ে মিলল মাটির তৈরি দুটি পুরনো মটকা। মাটির নিচে পাওয়া মটকায় সোনার মোহর থাকতে পারে ভেবে কবরস্থানে ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে ভিড় ঠেকাতে পুলিশ আসে। কৌতূহল নিয়ে পুলিশের সদস্যরাও দেখতে থাকেন কি আছে ওই মটকাগুলোতে। তবে শেষ পর্যন্ত হতাশা, মাটি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে তিনি কবরস্থানে মাটি কাটাচ্ছিলেন। এক জায়গা থেকে মাটি তুলে সব জায়গা সমান করা হচ্ছিল। যেখানে গর্ত করা শুরু হয় সেখানে এক ফুট মাটি কাটতে বড় পাত্রটি পাওয়া যায়। সেটির মুখে ঢাকনা ছিল। ঢাকনা দেখে তাদের সন্দেহ হয় ভেতর কিছু থাকতে পারে। তখন তিনি পুলিশ ও প্রশাসনকে জানান। ছোট আরেকটি মটকা পাওয়া যায়। আবুল কালাম আজাদ বলেন, খবর ছড়িয়ে পড়লে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ঢাকনা সরিয়ে শাবল দিয়ে মাটি বের করা শুরু হয়। শুরুতে শুধু মাটি পাওয়া যাচ্ছিল। তখন সবাই ধারণা করেছিলেন ভেতরে মোহর রেখে উপরে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। নিচের দিকে যেতেই কাদামাটি বের হতে লাগলো। মাটি ছাড়া আর কিছুই পাওয়া গেল না। সকাল 8টা থেকে শুরু করে বেলা 11টায় মাটি বের করা শেষ হয়। রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, মাটির মটকা দুটিতে গুপ্তধন আছে ভেবে মানুষ ভিড় করছিলেন, কিন্তু মাটি ছাড়া কিছুই পাওয়া যায়নি। মাটি বের করার সময় বড় পাত্রটি ভেঙে গেছে আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে পাত্র দুটি অনেক পুরনো, মাটির নিচে চাপা পড়েছিল। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।